আসসালামু আলাইকুম। জাভারি সিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে আমাদের জাভারি সিং এর যে অ্যান্টি ফগ এন্ড ড্রেন প্রুফ হেলমেট গ্লাস পেপার রয়েছে তার একটা ডিটেলস এবং ইনস্টলেশন আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। জাভারি সিং এর এই গ্লাস পেপারটা ইনস্টল করা খুবই সহজ। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেপারের দুই পাশে দুটো পলি রয়েছে যাতে এক এবং দুই মার্ক করা আছে। প্রথমে আপনাকে এক নাম্বার পলিটা উঠিয়ে ফেলতে হবে। এক নাম্বার পলি উঠিয়ে ফেলার পর আপনাকে এই পেপারটা সুন্দরভাবে হেলমেটের গ্লাসে ইনস্টল করতে হবে। ইনস্টল করা হলে আপনি অবশ্যই পেপারের সাইডে বর্ডারে খেয়াল করবেন কোথাও যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার পলিটা উঠিয়ে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে স্প্রে করার পরও গ্লাসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, তার কারণ এই পলিটাতে সামান্য আঠা রয়েছে যেটা কি না উঠানোর পরেও এই পেপারে থেকে যায়। এটা পানি নিয়ে আলতোভাবে হাত দিয়ে ঘষা দিলেই উঠে যাবে। সব জিনিসের যেমন ব্যবহার বিধি থাকে ঠিক তেমনি জাভারি সিং অ্যান্টি ফগেরও কিছু ব্যবহার বিধি রয়েছে। যেমন রাস্তায় জ্যামে থাকলে অথবা বাইকের গতি কম থাকলে এটার কার্যকারিতা কমে যাবে। ভালো ফলাফলের জন্য আপনার হেলমেটের ভিতরে অল্প পরিমাণ হলেও অক্সিজেন ঢোকার ব্যবস্থা থাকতে হবে, আর তার জন্য আপনার মোটরসাইকেলের গতি মিনিমাম একটা স্পিডে রাখতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পেপারটা রেডি এবং ব্যবহারের উপযোগী। জাভা রেসিংয়ের এই পেপারটি বৃষ্টির সিজনে বৃষ্টিতে এবং শীতের সিজনের কুয়াশাতে দুটো সিজনেই ব্যবহার করা যায়। এই ছিল আমাদের জাভা রেসিং এর অ্যান্টি ফগ অ্যান্ড রেইন প্রুফ হেলমেট গ্লাস পেপারের একটা ডিটেলস ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।